আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের সবার দয়ায় ভালো আছি। তো একটু ঠান্ডা লেগেছে, তো আজকে হচ্ছে রুই মাছ দিয়ে কিছু ফ্রোজেন সবজি আছে, সেগুলো রান্না করে ফেলবো। তো আমি প্রথমে এখানে তেল দিয়েছি, পেঁয়াজ, আর দিচ্ছি রসুন বাটা। তো ভালো করে মশলাটা কষাবো। তো রসুন এবং পেঁয়াজ তেলের মধ্যে হালকা একটু ভাজা হয়েছে, দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ আন্দাজ করে নিয়ে নিলেই হবে। আর দিব মরিচ গুঁড়ি, জিরা গুঁড়ি অ্যাড করব। এরপরে তরকারি যখন রান্না হয়ে আসবে তখন জিরাটা দিব। তো এই তো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিব। যেহেতু ফ্রোজেন তরকারি, তরকারিতে একটু লবণ দিয়েই হাফ বয়েল করেছিলাম। তো এখন আমি একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি। মশলা যদি চুলাতে লেগে যায় তাহলে কিন্তু ভালো লাগে না। তো ঠিক আছে, আমি আস্তে আস্তে রান্না করছি। আসলে এই যে রুই মাছ এবং আলু, আলু তো ফ্রোজেন করা না, তো রুই মাছটা আমি মশলাতে দিয়ে তার 2-3 মিনিটের মধ্যে আলুটাও দিয়ে দিব। তো আলু এবং মাছগুলো কষে গেলে আলু সেদ্ধতে থাকবে, মাছগুলো তুলে সেখানে আমি ফ্রোজেন তরকারিগুলো দিয়ে দিব। তো যেটা বলছিলাম, একটু ঠান্ডা লেগেছে, অনেক কাজ করছি, কারণ এখন তো ঈদ চলে এসছে। ভাবলাম ফ্রিজে ফ্রোজেন তরকারিগুলো ওগুলো রান্না করে ফেলি, খাওয়া হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ফ্রিজটা ওইদিকে খালি হবে। যদি ভাগ্যে থাকি ইনশাল্লাহ, আশা করছি আপনাদের সবার দোয়ায় আমরা যদি কোরবানি দিই, দেখা যাবে কোরবানির মাংসগুলো ডিপে রাখার জন্য ডিপটাকে খালি করে ফেলতে হয় আগে থেকে, তারপর হচ্ছে একটু ক্লিন করার ব্যাপার স্যাপার থাকে। এই আর কি, অনেক কাজ করছি একা, দেখা যাচ্ছে এক্সট্রা কিছু কাজ থাকে ঈদ আসলে। সেটা হচ্ছে এই যে আমি দেখা যাচ্ছে ধোয়া ধুই করতে হচ্ছে একটু এক্সট্রা বেশি, তারপরে গোছাতে হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হচ্ছে, এক্সট্রা পেঁয়াজ কাটতে হচ্ছে, তো এরকম আর কি। তো কিছু বক্স বাটি, তারপর কিছু কাছের জিনিসপত্র যতটুকু সম্ভব ক্লিন করতে হচ্ছে, যেহেতু ঈদ একটা নিজেদেরও একটা ব্যাপার স্যাপা থাকে, দু একজন তো গেস্ট হতেই পারে হয়তো বা। তো এখানে আছে এই যে মিষ্টি কুমড়া, শিম এবং ফুলকপি, আমি দেখাচ্ছি এই যে মিষ্টি কুমড়াগুলো সুন্দর এখনও কোয়া কোয়া হয়ে আছে, মানে পিস পিস একদম যেভাবে টুকরা করেছে আমি দেখাচ্ছি, ফ্রোজেন করা এই যে শীতের, এগুলো কিন্তু একদম শীতের টাটকা ফুলকপিটা। এই যে ফ্রোজেন করার সিস্টেমটা যদি জানা যায়, ঠিকঠাক মতো করা যায়, তাহলে একদম ফ্রেশ থাকবে, কালারটাও ঠিক একই রকম থাকবে। আমি দেখাচ্ছি শিমগুলো, এই যে একদম টাটকা সবুজ, একদম সবুজ আছে, ভাঙেনি। খুব সাবধানে করতে হবে, সাবধানে রাখতে হবে। তো ঠিক আছে, আমি এখন মাছের মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। এখন আমি মাছটা হালকা একটু কষে গেলে আমি আলুগুলো তুলে ফেলবো, সরি মাছগুলো তুলে ফেলবো, আলুটা থাকবে, আর আলুর মধ্যেই আমি তরকারিটা দিয়ে দিব। তখন আলুটা যেহেতু তরকারিগুলো ফ্রোজেন হাফ বয়েল, তাহলে তর আলুটাও হাফ বয়েল যখন হবে তখনই ওই ফ্রোজেন তরকারিগুলো দিয়ে দিতে হবে। ফ্রোজেন তরকারি একটু সাবধানে রান্না করতে হয়, এইগুলো একটু বুঝে শুনে। দেখা যাচ্ছে আমি আলু আর ফ্রোজেন তরকারি একসাথে দিয়ে দিলাম, টেস্টটা একটু ভিন্ন হয়ে যাবে এই আর কি। তো রান্না করতে পারলে আলহামদুলিল্লাহ টেস্টের মধ্যে কোনো ভিন্নতা থাকে না, ভালোই লাগে। আমি ধনে পাতাও দিব, তো ধনে পাতাটাও আমি ফ্রোজেন করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিব। তো আমার তরকারি হচ্ছে, এদিক দিয়ে আমি কিছু কাজ করছি। আর আমার প্রিয় দর্শক সবার কাছে বলছি, যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, একটি লাইক দিবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ছোট বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে, কথায় কথায় কিন্তু তরকারি কষেছে, তরকারি আমি অলরেডি দিয়েও দিয়েছি, তখন ক্যামেরাটা অন করিনি, কারণ আসলে অনেক বেশি কাজের চাপ। তো আমি তো বলেই দিলাম কীভাবে করতে হয়, কীভাবে করেছি, সবাই হয়তো বা বুঝতে পারছে না, আর এত বড় লম্বা করা ভিডিও সম্ভব হচ্ছে না। তাই এই তো আমি ধনে কুচিও দিয়ে দিয়েছি। তোমার তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আজকের মতো বিদায় নিব, আর বেশি বড় করব না। দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য।
আজকে প্রায় কাছাকাছি ঈদ চলে এসেছে, আব্বা নেই, আব্বার জন্য খারাপ লাগছে। সবাই দোয়া করবেন আব্বা আম্মার জন্য, ওনাদের জন্য আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তো ঠিক আছে, বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফিজ।